হ্যালো বন্ধুরা, মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বানাবেন বা আই কার্ড বানাবেন। কারণ এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, সেখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনারা হয়তো পশ্চিমবঙ্গ সরকারের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বের করে দেখেছেন, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনারা বের করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। যারা যারা পশ্চিমবঙ্গ সরকারের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এখনও বের করেননি বা যারা অ্যাপ্লাই করবেন ভাবছেন, সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন সেটার উপরে আমরা আগে একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারেন। আজকে দেখাবো সেন্ট্রাল গভর্নমেন্টের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, এর জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন, পুরো ফর্ম ফিল আপের প্রসেস স্টেপ বাই স্টেপ আকারে আপনাদেরকে দেখাবো। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের প্রথমে আসতে হবে ইউনিক ডিসএবিলিটি আইডি, অর্থাৎ UDID। এই যে পোর্টাল, এই পোর্টালটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। তো বন্ধুরা, এই পেজটিতে আসবার পর উপরে অ্যাপ্লাই নাও একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার আপনাদের সামনে রেজিস্ট্রেশন একটি ফর্মের পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনাদের সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে। যেমন প্রথমেই চলে আসবো আমরা, উপরে আসছি চুজ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমি এখানে বেঙ্গলি চুজ করে নিলাম। আপনাদের যেটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা চুজ করবেন, যেমন আপনাদের ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে। এবার অ্যাপ্লিকেন্ট ফুল নেম, যে অ্যাপ্লাই করছে তার পুরো নামটি এখানে দেবেন। দেখবেন ডান দিকে অটোমেটিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে চলে আসবে। নিচে এখানে দিতে হবে আপনাদের ফাদার্স নেম, আপনাদের বাবার নাম এখানে আপনারা দিয়ে দেবেন, যেটা আপনাদের আইডি কার্ডে থাকবে বা আপনাদের মাধ্যমিকের ডকুমেন্টসে থাকবে। এবার মাদার্স নেমের জায়গায় আপনারা আপনাদের মায়ের নামটি এখানে টাইপ করবেন। এবার নিচে চলে আসবো, এখানে আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে এবং ডান দিকের বক্সে ইমেল আইডি এখানে আপনাদের টাইপ করতে হবে। তো মোবাইল নাম্বার আমাদের এখানে দেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে আমরা আমাদের মেল আইডিটা আমরা এখানে দিয়ে দেব, যেটা আমরা আমাদের ফোনে সবসময় খোলা থাকে বা যেটা সবসময় আমরা ইউজ করি সেই রকম, কারণ এগুলোতে আপনাদের কিন্তু মেসেজ আসবে। এবার নিচে চলে আসবো আমরা, এখানে এই ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটি আপনাদের কিন্তু এখান থেকে চুজ করতে হবে। আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটি আমি এখান থেকে চুজ করে দিচ্ছি। তো যে আবেদন করছে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে অবশ্যই এখান থেকে আপনারা চুজ করে দেবেন, সমস্ত সঠিক তথ্যগুলোই কিন্তু এখানে দেবেন। এরপরে চলে আসবো ডান দিকে, ক্যাটাগরি দিতে হবে STSC OBC না জেনারেল ক্যাটাগরি, জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল, এবং এখানে ব্লাড গ্রুপ দিতে হবে আপনাদের ব্লাড গ্রুপটা কী। এবার রিলেশন উইথ পার্সন, যে অ্যাপ্লাই করছে তার সাথে রিলেশন, যদি আপনারা নিজেরা আবেদন করেন সেলফ এখানে আপনারা অপশন চুজ করে নেবেন। এরপরে আপনারা কিন্তু স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ফটো আপলোড করতে হবে। তো ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 5KB থেকে 100KB মধ্যে JPG ফরম্যাটে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে ফটো আপলোড করলাম। এবার সিগনেচারের জায়গায় আপনারা সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন দিতে পারেন। তো আমি এখানে সিগনেচার 3KB থেকে 30KB মধ্যে আপলোড করলাম। এবার আপনাদের বার্ষিক ইনকাম কত সেটা কিন্তু আপনাদের দিতে হবে, 10,000 টাকার কম না 10 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 50,000, যেটাই হোক, আপনাদের ফ্যামিলি ইনকাম হোক বা আপনাদের নিজেদের ইনকাম হোক, সেটা বার্ষিক ইনকাম হিসাবে আপনাদের এখানে কিন্তু সেটা দিতে হবে। এবার আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী সেটা কিন্তু আপনাদের এখান থেকে চুজ করতে হবে। এরপরে আপনারা এমপ্লয়েড না আনএমপ্লয়েড, কাজ করেন না কাজ করেন না, যদি আনএমপ্লয়েড হন সেক্ষেত্রে আনএমপ্লয়েড এখানে অপশানটি চুজ করে নেবেন। এরপরে স্ক্রল করে নিচে চলে যাবেন। এবার নিচে আসলে দেখবেন এখানে অপশান আছে আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনারা প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন। যে ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসের এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, আপনাদের সামনে ডকুমেন্টসটি আসবে, সেটা JPG বা PDF ফরম্যাটে আপলোড করবেন 10KB থেকে 500KB মধ্যে। এবার যে ডকুমেন্টসটি দিচ্ছেন সেই ডকুমেন্টসের নাম্বার এখানে দিতে হবে, যদি আধার কার্ড দেন আধার কার্ডের নাম্বার দেবেন, ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের নাম্বার দেবেন, প্যান কার্ড হলে প্যান কার্ডের, রেশন কার্ড হলে রেশন কার্ডের নাম্বারটি এখানে আপনাদের কিন্তু লিখতে হবে। তো সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে দেবেন, এবং ডান দিকে আই এগ্রি টু শেয়ার আধার ইনফরমেশন উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে, আপনার আধার ইনফরমেশন শেয়ার করতে চান এই জন্য এই বক্সে একটা চেক করবেন, তাছাড়া কিন্তু ফর্মটি এখানে নেবে না। এরপরে স্ক্রল করে নিচে আসবেন, এইখানে আমরা অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দিতে চাই। অ্যাড্রেস প্রুফ হিসাবে ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডের অপশান আছে। তো আমি এখানে আধার কার্ডটি চুজ করলাম, আধার কার্ডটি আরও একবার এখানে আমাদের আপলোড করতে হবে 10KB থেকে 500KB মধ্যে। ভিউ অপশানে ক্লিক করে আধার কার্ডটি আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন। এরপর অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের গ্রামের নাম বা রাস্তার নাম বা জায়গার নাম আপনারা দেবেন যেখানে আপনারা বসবাস করেন।
এরপরে নিচের অপশন আসছে স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব। ডান দিকে অপশন আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে আপনাদের শহরের নাম অটোমেটিক চলে আসবে, সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে গ্রামের নামটি এই লিস্টের মধ্যে থেকে আপনাদের চুজ করতে হবে এবং পোস্টাল পিনকোডটি নিচের বক্সে দিয়ে দিতে হবে। তো এই সমস্ত জিনিস দেওয়ার পরে আপনাদের স্ক্রল করে নিচে চলে যেতে হবে। এবার আমরা নিচে চলে আসলাম। এখানে যে জিনিসটা আমাদের দিতে হবে, ডিসেবিলিটি টাইপ, কী ধরনের ডিসেবিলিটি, ব্লাইন্ডনেস, লো ভিশন, হেয়ার বা লোকোমোটর, যেটাই হোক সেই ডিসেবিলিটির লিস্ট এখানে দেওয়া হয়েছে। যেটা আপনাদের ডিসেবিলিটি সেটা আপনারা এখান থেকে চেক করবেন। অপশনটি সিলেক্ট করবার পর সেটা আপনাদের অ্যাক্সিডেন্টাল হয়েছিল, অর্গ্যানিক হয়েছিল, ডিজিজ বা মেডিসিন পারপাসে হয়েছিল, সেটা আপনাদের এখানে দিতে হবে। আমি এখানে অ্যাক্সিডেন্ট পারপাস দিলাম। সেটা আপনাদের জন্ম থেকেই না জন্ম থেকে না, যদি জন্ম থেকে হয় ইয়েস করবেন, সেটার আপনাদের সাল দিতে হবে। যদি জন্ম থেকে না হয় সেক্ষেত্রে কোন সালে আপনাদের সেই ডিসেবিলিটিটা হয়েছিল সেই সালটি দিতে হবে, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল যদি হয় অ্যাক্সিডেন্ট কত সালে হয়েছিল সেটা দিতে হবে। তো এই অপশনগুলো আপনাদের ধীরে সুস্থে কিন্তু এখানে আপনারা চুজ করবেন। তো আমি এখানে সালটি কিন্তু আমি এখানে দিয়ে দেবো যে সালে অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য ডিসেবিলিটিটা এসেছে। তো আমি এখানে সালটি চুজ করলাম। এবার নিচে চলে আসবো, ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট। আপনাদের কাছে ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে আপনাদের স্টেটের, ইয়েস করবেন এবং তার ডিটেলস ডকুমেন্টস এখানে আপনাদের আপলোড করতে হবে। যদি না থাকে এটাকে নো করে দেবেন। তো আমি এখানে ইয়েস করছি, আমাদের সরকারের, আমাদের যে নিজেদের ডিস্ট্রিক্টের বা নিজেদের স্টেটের যেটা সার্টিফিকেট সেটা আমাদের কাছে আছে। সেই সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করবেন। ডান দিকের বক্সে কত তারিখে আপনাদের সেই সার্টিফিকেটটি দেওয়া হয়েছিল স্টেট গভর্নমেন্ট থেকে সেটা আপনারা দেবেন। ডেট, ইস্যুইং অথরিটি, চিফ মেডিকেল অফিসার দিয়েছিল না মেডিকেল অথরিটি দিয়েছিল, সেটাও কিন্তু আপনাদের এখানে অপশান থেকে চুজ করতে হবে। তো এই অপশানগুলো অবশ্যই আপনারা দেখে শুনে এখানে চুজ করবেন। তো আমি এখানে মেডিকেল অথরিটি থেকে সেটা আমাদের দেওয়া হয়েছিল সেটা আমরা এখানে চুজ করে নেব। এবং ডান দিকের বক্সে একটি অপশান পাবেন, সেটা হচ্ছে কত পার্সেন্টেজ ডিসেবিলিটি আপনাদের সেই সার্টিফিকেটের মধ্যে আছে, সেই ডিসেবিলিটির পার্সেন্টেজটা আপনারা অবশ্যই এখানে দেখে শুনে টাইপ করবেন। এরপরে স্ক্রল করে নিচে চলে যাবেন এবং সেই ডিসেবিলিটি সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপনাদের আপলোড করতে হবে। এরপরে বলা হয়েছে, আপনারা কি আপনাদের স্টেটের বাইরে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই ডিসেবিলিটির জন্য? যদি বাইরে কোনো স্টেটে বা ডিস্ট্রিক্টে করিয়ে থাকেন আপনাদের হোম স্টেটের বাইরে, তাহলে সেটাকে কিন্তু আপনারা ইয়েস করবেন এবং সেখানে আপনাদের স্টেটের নাম এবং কোন ডিস্ট্রিক্ট থেকে করেছিলেন সেটা দিতে হবে। আর যদি না হয় সেক্ষেত্রে নো করবেন। আপনাদের নো করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের এখানে ডিস্ট্রিক্ট যে হসপিটালগুলো আপনাদের বাড়ির কাছে সেগুলো কিন্তু এখানে অপশন নাম চলে আসবে, সেগুলো আপনাদের চুজ করতে হবে যেখান থেকে আপনারা মেডিকেল চেক আপ করিয়েছেন। এরপর আমরা যেটা করব, নিচে যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফিল করবেন, আই হেয়ার বাই ডিক্লারেশন বক্সে একটা চেক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পুরো ফর্মটা কিন্তু প্রিভিউ আকারে চলে আসবে। এখান থেকে ফর্মটা অবশ্যই ভালো করে একবার চেক আউট করে নেবেন। সমস্ত কিছু যদি ফর্মের মধ্যে আপনাদের ঠিক থাকে সেক্ষেত্রে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন, যদি কিছু ভুল থাকে এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনারা এডিট করে নেবেন, আর সমস্ত কিছু ঠিক থাকলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনাদের ফর্মটি পুরোপুরি সাকসেসফুলি এখানে সাবমিটেড হয়ে যাবে। আপনাদের সামনে একটা অ্যাকনলজমেন্ট নাম্বার দেওয়া হবে এবং এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিসিপ্ট এই দুটোই কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে রাখবেন, কারণ এগুলো পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে। এবার আমরা চলে আসলাম প্রথম পাতায়। এখান থেকে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব। এটা আপনারা এক সপ্তাহ পরে কিন্তু চেক করবেন। এখানে আসবার পরে আপনাদের সামনে চারটি অপশান আছে, ইউডিআইডি নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এনরোলমেন্ট নাম্বার। এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। এখানে ইউডিআইডি নাম্বার আপনাদের অ্যাকনলজমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করলে আপনাদের স্ট্যাটাসটি এখানে দেখিয়ে দেবে যে সার্টিফিকেটটি আপনাদের হয়েছে কি না। তো এইভাবেই কিন্তু আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে খুব সহজেই বানিয়ে সেটা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।